আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদেরকে স্বপ্নের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মাওলানা কাজী আমিনা তাফিম। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, বিষয়ভিত্তিক আজ আপনাদের স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি। অনেকে আমাকে দাঁত নিয়ে বিভিন্ন রকম প্রশ্নের উত্তরের বিভিন্ন রকম স্বপ্নের কথা আমাকে বলেন, যার কারণে দাঁতের সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। স্বপ্ন দুই ধরনের, একটা আল্লাহর পক্ষ থেকে আসে, একটা শয়তানের পক্ষ থেকে আসে। স্বপ্ন ইসলামের সাথে এক অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূলদের কাছে স্বপ্নে ওহী নাজিল হতো। নবী এবং রাসূলদের ভিতরে সর্বশ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন হযরত ইউসুফ আলাইহিসাল্লাম, এবং সাহাবীদের ভিতরে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এবং তাবিঈগণদের ভিতরে ছিলেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আমি তার বিখ্যাত খাবনামা গ্রন্থ থেকে আপনাদেরকে এই ব্যাখ্যাগুলো দিয়ে থাকি এবং আমরা রিসার্চ করে এগুলো বলে থাকি। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, দাঁত দেখা এই বিষয় নিয়ে অনেক রকম প্রশ্ন আমাদের কাছে করে থাকেন। এটা কিছু স্বপ্নের বিষয় ব্যক্তি বিশেষও হয়ে থাকে। আপনি দাঁতটা কী অবস্থা দেখেছেন, কখন দেখেছেন, কী অবস্থা দেখেছেন, এটা ডিপেন্ড করে। তারপরেও কিছু প্রধানত কিছু বিষয় থেকে থাকে, এই বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে এরকম হতে পারে। আমরা একটি আপনাদেরকে আজ ধারণা দিব। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, দাঁত এটা কিছু ভালো লক্ষণও আছে, কিছু খারাপ লক্ষণও আছে। দেখুন, দাঁত যদি পড়তে দেখেন বা হারাতে দেখেন তাহলে এমন হতে পারে, যদি পড়তে দেখেন তাহলে অসুস্থতা বা মৃত্যুর কিছু আলামত থেকে যায়। আর যদি হারাতে দেখেন তাহলে এমন একজন মানুষ আপনার কাছ থেকে নিরুদ্দেশ হয়ে যাবে, যে ব্যক্তি আপনার খুব কাছের একজন মানুষ, সে হারিয়ে যেতে পারে বা নিরুদ্দেশ হয়ে যেতে পারে, সে কখনো ফিরে আসবে না আপনার কাছে, এমন ব্যাখ্যাই বলা হয়ে থাকে। হারানোর পর যদি আপনি দাঁতটা আবার ফিরে পেতে দেখেন তাহলে আপনি এমন হবে যে যে ব্যক্তিটা গায়েব হয়ে গিয়েছিল, নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, সে কিন্তু আবার ফিরে আসবে। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, দাঁতে যদি পোকা ধরতে দেখে বা পোকায় খেয়ে ফেলেছে তা যদি এমন দেখেন তাহলে আত্মীয় স্বজনের ভিতরে যে কেউ শারীরিক অসুস্থতায় ভুগতে পারে। দাঁতে যদি আপনি পোকা ধরতে দেখেন, দাঁত যদি নড়াচড়া করে, এটা আপনার শারীরিক অসুস্থতার লক্ষণ। আপনি কোন দাঁতটা নড়াচড়া করছে, যদি সামনের দাঁত হয় তাহলে আপনার কাছের আত্মীয় হবে, যদি সুচারু ধারালো যে দাঁতগুলো আছে এগুলো যদি আপনার নড়াচড়া করে তাহলে মনে করেন পরিবারের যে প্রধান আছে ওই ব্যক্তি অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরের দাঁতগুলো যদি নড়ে তাহলে মনে করবেন যে আত্মীয় স্বজন, চাচা ফুফা চাচি, এই টাইপের আত্মীয় স্বজনগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবং যদি একটু নড়াচড়া করে তাহলে ক্ষেত্রভেদে এমনও হয় পরিবারের ভিতর সদস্যদের ভিতরে ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, যদি আপনি দাঁতকে সুন্দর মুক্তার মতো জল জল করছে এমন যদি আপনি দেখেন তাহলে আপনার পদমর্যাদা, মান সম্মান, ইজ্জত সম্পদ আপনার বৃদ্ধি পাবে। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, যদি আপনি দাঁত কোন দাঁতগুলো দেখলেন, এই দাঁতের উপরে আপনার স্বপ্নের ব্যাখ্যাগুলো হবে। যদি সামনের দাঁত দেখেন তাহলে একরকম ব্যাখ্যা, পিছনের দাঁত দেখলে আর একরকম ব্যাখ্যা। তবে মনে রাখবেন দাঁত যদি পড়ে যায়, সামনের হোক পিছনের হোক যে জায়গারই হোক, তাহলে কিন্তু আপনার পরিবারের সদস্য বা আত্মীয় স্বজনদের ভিতরে যে কেউ মৃত্যুর নিদর্শন, এই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং দান সদকা করবেন। বাম দিকে তিনবার থুতু ফেলবেন, স্বপ্ন দেখে সজাগ হয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাক হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইউসিলায় মাফ করেও দিতে পারেন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, যদি আপনি দাঁতকে কাটতে দেখেন, দাঁত কাটছেন, তাহলে আত্মীয়দের ভিতরে সম্পর্ক ছেদ হওয়ার একটি আলামত রয়েছে। আত্মীয়দের ভিতরে একটু ঝগড়াঝাটি বা আত্মীয়দের ভিতরে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি দাঁতকে গজাতে দেখেন, নতুন কোনো দাঁত উঠতেছে, তাহলে এটা মনে করবেন যে মৃত্যুর আলামত।
যদি তার নিজের দাঁত উঠতে দেখে তাহলে তার নিজের মৃত্যুর আলামত হতে পারে। এক্ষেত্রে আল্লাহর কাছে অবশ্যই আপনি দোয়া দুরুদ করবেন এবং দান সৎকা করবেন যেন বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। মনে রাখবেন, অতিষ্ঠ হয়ে যাবেন না, খুব দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আল্লাহ পাক চাইলে সব কিছুই পারেন। স্বপ্নের মাধ্যমে তো আল্লাহ পাক ইশারা করে থাকেন। কেউ যদি তার জিহ্বা দিয়ে দাঁতকে ছুঁড়ে ফেলতে দেখে, জিহ্বা দিয়ে দাঁত ছুঁড়ে ফেলছে, তাহলে তার কথার দ্বারা পারিবারিক সুসম্পর্কটা একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কাজকর্মে একটু বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আপনি আল্লাহর কাছে তওবা করবেন এবং বিষয়টা খেয়াল করবেন। যদি দাঁতগুলো কাচের বা কাঠের দেখেন তাহলে মৃত্যু বা এমন কিছু কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দান সৎকার করুন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করুন। যদি কেউ দেখে তার সমস্ত দাঁতগুলো পড়ে গেছে এবং সেইগুলো হাতে নিয়েছে বা আস্তিনে নিয়েছে, তাহলে তার দীর্ঘ জীবন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে দাঁত পড়ে গেলেই যে এটা খারাপ বিষয়টা এমন নয়, তবে সবগুলো দাঁত যদি পড়ে যায়, সে যদি নেয়, তাহলে সেই ব্যক্তি নিজে দীর্ঘ হায়াত লাভ করবে এবং তার পরিবারের লোক সংখ্যাগুলো অধিক হবে। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি সামনের দাঁতগুলো পড়ে যায়, অনেকেরই আছে না এমন যে সামনের দাঁতগুলো পড়ে যায়, তবে মানুষ কথাবার্তা বলতে অক্ষম হয়ে যায়। অর্থাৎ সামনের দাঁতগুলো যদি পড়ে যেতে দেখে, তাহলে তার নিজের কথাবার্তা বলতে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি কোনো রোগী সে দেখে তার সমস্ত দাঁতগুলো পড়ে যাচ্ছে, তাহলে মনে করতে হবে সে অসুস্থতা থেকে সে সুস্থ হবে, পরিপূর্ণ সুস্থ হবে। যদি কোনো ব্যক্তি দেখে তার দাঁত লম্বা হয়ে গেছে, তাহলে মনে করতে হবে তার পরিবারে বা বাড়িতে যে কারোর সাথে ঝগড়া বিবাদ এবং অশান্তির এটা একটি আলামত। কেউ যদি বাঁকা দাঁত, পুকে খাওয়া দাঁত বা কালো হওয়া দাঁত, হলদেটে দাঁত এগুলো পড়তে দেখে, তাহলে বুঝতে হবে যে তা সে যত দুঃখ কষ্টে আছে সমস্ত দুঃখ কষ্টগুলো তার কাছ থেকে বিদায় নেবে ইনশাআল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি এমন দেখে কেউ যে তার দাঁতগুলো পড়ে যাচ্ছে আর সে তা খুলে রেখেছে, দাঁতগুলো পড়ে যাচ্ছে আর দাঁতগুলো খুলে রেখেছে, তাহলে এমন হবে তার সন্তান সন্ততি মারা যাওয়ার ইঙ্গিত বহন করে। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, এই দাঁত বিষয়ে আমরা এই বিষয়গুলো জানলাম। এছাড়াও আরও ব্যাখ্যা রয়েছে। যদি কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে, আমাদের সাথে কমেন্ট বক্সে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আর আমাদের এই ভিডিওটি শেয়ার করার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার অনুরোধ রইল।